এই যে তিন টানানো শীষ যে পাহাড়টা দেখা যাচ্ছে সেই পাহাড়টার কাছে যাব মানে ট্রেন টু রেডি ইনশাআল্লাহ আগামী কাল আমরা ক্যাম্পিং এ যাচ্ছি আর আগের দিন আমরা কিছু শপিং করতে আসছি কারণ গত বছর ক্যাম্পিং এ গিয়েছিলাম অলমোস্ট অনেক কিছুই আমাদের কেনা হয়ে গেছে যেই জিনিসগুলো না নিলেই নয় সেই শপিং গুলো করতেই আজকে ওয়ালমার্টে এসেছি এই যে এখানে স্লিপিং ব্যাগ মেহেক তো গ্লাস পরে আছে একেবারে সামার মুড এসে এগুলো হচ্ছে কুলার এগুলো খুবই দরকারি ক্যাম্পিং এর জন্য সিম্পল পুশ ইনস্ট্যান্ট ক্যানোপি এই স্লিপিং ব্যাগটা 0 ডিগ্রি টেম্পারেচার পর্যন্ত কভার করে আর এটার প্রাইস হচ্ছে $50 বোটিং করার জন্য অনেক ধরনের বোট চলে এসেছে ক্যাম্পিং এ এইগুলো লাগেই লাগে তারপর হচ্ছে টর্চ লাইট রাতের বেলা যেহেতু ওখানে লাইট থাকে না তাই টর্চ লাইটটা খুবই ইম্পর্টেন্ট ফার্স্ট এইডও রাখা উচিত বলা তো যায় না কি হয় অনেক সময় দেখা যায় যে আগুন ধরাতে গেল তারপর কাট কাটতে গেলে আগুন ধরানোর জন্য কাট কাটতে গেল হাতে ব্যথা হাতে যদি ব্যথা পেয়ে যায় তো ফার্স্ট এইডটা রাখা উচিত ফায়ারপ্লেসে আগুন ধরানোর জন্য অবশ্যই অবশ্যই এটা দরকার প্রোপেন গ্যাসটা খুবই দরকারি এটা ছাড়া ক্যাম্পিং আসলে কল্পনাই করা যায় না এটা টেন্টের ভিতর হিটার অন করতে কাজে লাগে এবং বারবিকিউ গ্রিলারে বারবিকিউ করতেও কাজে লাগে ইমার্জেন্সি সিচুয়েশনে পানি পিউরিফাই করতে এই ট্যাবলেটটা কাজে আসে ক্যাম্পিং এর সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ ক্যাম্পগ্রাউন্ড বুক করা বুকিং করার প্রথম দিনই পুরো বছরের বুকিং কিন্তু শেষ হয়ে যায় ক্যাম্পগ্রাউন্ড বুকিং করাটা অনেক চ্যালেঞ্জিং একটা ব্যাপার দেখতেই পাচ্ছেন এখানে আমাদের সিরিয়াল ছিল 43,000 এর উপরে লাকিলি একটা ফ্রেন্ড ক্যাম্পগ্রাউন্ড বুক করার কারণে আমাদের ক্যাম্পগ্রাউন্ডটা পেয়েছি আজকে আমি এটাও দেখাবো কিভাবে এবং কোন সাইটে গেলে ক্যাম্পগ্রাউন্ড বুক করতে পারবেন পার্ক ক্যানাডার রিজার্ভেশন সাইটে গিয়ে ফ্রন্ট কান্ট্রির ক্যাম্পগ্রাউন্ড বুক করতে হবে ফ্রন্ট কান্ট্রি ক্যাম্পিংয়ে হিটেড ওয়াশরুম শাওয়ার ফ্যাসিলিটি এবং আনলিমিটেড ফায়ার উড এই ধরনের ফ্যাসিলিটিসগুলো থাকে আর বেশিরভাগ ব্যাক কান্ট্রি ক্যাম্পিংয়ে এই ধরনের ফ্যাসিলিটিসগুলো থাকে না বিশেষ করে ওয়াশরুমটা হয় ড্রাই টয়লেট যেটা ক্যাম্পিংয়ে সবচেয়ে বেশি পেইনফুল মনে হয় সেই কারণেই এবারে প্রত্যেকটা ক্যাম্পগ্রাউন্ড আমরা বুক করেছি ওয়াশরুম ভালো দেখে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সবাইকে ওয়েলকাম করছি নতুন একটা ব্লগে সামার তো চলে আসছে দীর্ঘ 8 মাস স্নো দেখার পর যখন সামার আসে আমরা খুবই এক্সাইটেড থাকি আর আমাদের মনটা হয়ে যায় কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা আজকে এই বছরের প্রথম ক্যাম্পিংয়ে যাচ্ছি ক্যাম্পিংয়ে আগেও গিয়েছি কিন্তু এই বছর ক্যাম্পিংটা একটু ভিন্ন কেন ভিন্ন আপনাদের সাথে একটু আপনাদের সাথে শেয়ার করব সব কিছু গুছানো শেষ গ্যাস নেওয়া শেষ প্যাকিং শেষ ব্যানফে ঢুকতে পাস নেওয়া লাগে ফরহাদ পাস নিয়ে নিচ্ছে প্রতিদিন এক একটা গাড়ির জন্য $20 করে খরচ পড়ে আর ইয়ারলি পাস নিয়ে নিলে প্রতি বছর খরচ পড়ে 140 মতো তাই ইয়ারলি পাসটাই নিয়ে নিলাম যেহেতু আমাদের এই বছর অনেকবারই আসা হবে চলে আসলাম ব্যানফের টানেল মাউন্টেনে আমরা ক্যাম্পগ্রাউন্ডে চলে আসছি তারপরে এখন গাড়ি থেকে সব কিছু বের করছি এইটা হচ্ছে খালি ক্যাম্পগ্রাউন্ড এইটা একটা ক্যাম্পগ্রাউন্ড A43 আমরা 6টা ফ্যামিলি এসেছি 6টা ফ্যামিলির মধ্যে আমরা এই ক্যাম্পগ্রাউন্ডগুলোতে থাকবো এই যে A43 A44 তারপরে হচ্ছে আমাদের ক্যাম্পগ্রাউন্ডটা হচ্ছে এইটা A46 এই যে খালি জায়গাটার মধ্যে একটু পরেই টেন্ট আনানো হবে প্রত্যেকটা ক্যাম্পগ্রাউন্ডে দুটো করে টেন্ট টানানো যাবে আমরা মোট 6টা ফ্যামিলি
প্রত্যেকটা ক্যাম্পগ্রাউন্ডে দুটো করে টেন্টা নিয়ে থাকতে পারবো। এখন দুপুরের খাবার দাবারের প্রিপারেশন চলছে। ক্যাম্প ফায়ারে বসিয়ে দেওয়া হচ্ছে গরুর মাংসের কারি, আর সাথে থাকবে গরম গরম ভাত। আগুন ধরানোটা একটু চ্যালেঞ্জিং ব্যাপার, তাই ফায়ার স্টার্টার বা কেরোসিন দিয়ে আগুন ধরানোর ট্রাই করছে। আমার ভিডিও শুরুতেই আমি বলেছিলাম এবারের ক্যাম্পিং ট্রিপটা একটু ভিন্ন। ভিন্ন বলতে নাম্বার ওয়ান হচ্ছে এবার আমরা অনেকগুলো ফ্যামিলি একসাথে এসেছি, কোনোবার এভাবে আসা হয়নি, সেই জন্য মনে হচ্ছে একটু বেশি মজা হচ্ছে। আর নাম্বার টু হচ্ছে প্রত্যেকবারই দেখা যায় আমরা বারবিকিউ করি, শর্টকাট ওয়েতে খাবার দাবার খাই, কিন্তু এইবার আমরা দেশি স্টাইলেই খাবার দাবারের আয়োজন করেছি। দুপুরের খাবার রেডি হতে হতে বাসা থেকে নিয়ে আসা হালকা স্ন্যাক্স খেয়ে নিচ্ছি। বাসা থেকে আমি মোগলাই পরোটা ও কালোজাম বানিয়ে এনেছিলাম, আর ছিল নাইমুর বানানো মজাদার নুডলস। এখানে ক্যাম্প টেন্ট টানানো হচ্ছে। এই যে টেন্ট টানানো, সে টেন্টের সামনেই পাহাড়টা। কি যে সুন্দর জায়গায় আজকে রাতে থাকবো। রেসপেক্ট ইউর নেইবারস, এখানে বলা হয়েছে কোয়াইট আওয়ার হচ্ছে 11টা থেকে 7টা, কোনো রকমের ক্যাম্প ফায়ার অ্যালকোহল হবে না 11টা থেকে 7টা পর্যন্ত। তার মানে 11টার আগেই আমাদের সব কিছু গুছিয়ে টেন্টের ভিতর চলে যেতে হবে। ক্যাম্পিংয়ের ওয়াশরুম ফ্যাসিলিটিটা আমার খুবই ভালো লাগলো। এইখানে হচ্ছে দুইটা এরকম শাওয়ার নেওয়ার ওয়াশরুম আছে, আর সাথেই আছে টয়লেট, এবং টয়লেটগুলো খুবই পরিষ্কার করে রাখা হয়েছে, মনে হচ্ছে একটু আগেই পরিষ্কার করা হয়েছে, এবং পর্যাপ্ত পরিমাণে টিস্যু সোপ সব কিছুই দেওয়া আছে। হাতের কি অবস্থা? মেহেক, তুমি কি করতেছো এরকম? ঠিক আছে, বালু দিয়ে সুন্দর, এটাই তো কাজ। মেহেক কি করো তুমি? আমাদের টেন্ট রেডি, আমরা আজকে এবং কালকে এখানে থাকবো। আমাদের সব কিছু রেডি হয়ে গেছে, গাড়ি থেকে ক্যাম্পিং চেয়ার বের করা হয়েছে, সব কিছু লাগেজ বেড টেড করে টেন্টের মধ্যে রাখা হলো। এখন আমরা খাওয়া দাওয়া করবো, কারণ খুবই আমাদের খুবই ক্ষুধা পেয়েছে। এখন খাওয়া দাওয়া সেরে কোথাও ঘুরতে যাবো, আশেপাশে দেখাবো আপনাদের কেমন। সন্ধে হয়ে গেছে, এখন বাজে সন্ধ্যা 7টা, বাংলাদেশি শীতকালের মতো একটু ঠান্ডা ঠান্ডা লাগছে। এখন আমরা সবাই মিলে একটু আশেপাশে ঘুরতে যাবো। নিচে আমার পিছনে যেই পাহাড়টা দেখা যাচ্ছে সেই পাহাড়টার কাছে যাব। এখন আমরা হাঁটতে বের হচ্ছি, একটু বার্ন করতে হবে, অনেক বেশি খাওয়া দাওয়া করে ফেলেছি, অনেক মজা করে খেয়েছি, ভীষণ মজা হয়েছিল গরুর মাংসটা। আমি একটু ঘুরে দেখাই, আমার ঠিক পিছনে একটা মাউন্টেন স্নোয়ের চাদরে ঢাকা হাফ, এই যে উপরে ওই টুক পর্যন্ত
স্নো গলে না, যতই প্লাস টেম্পারেচার থাকুক এই স্নোগুলো গলে না। আমার ঠিক এই সাইডে আমাদের আমাদের টেন্টটা, এই যে আমরা আজকে এখানে থাকবো, কালকেও থাকবো, পরশু চলে যাব। এরপরে হচ্ছে এইখানে আরেকটা মাউন্টেন। হাঁটতে বের হয়ে গেলাম, কিছুক্ষণ হাইকিং করব এবং এমন একটা জায়গায় যাচ্ছি যেখানে আগে যাইনি। জঙ্গলের ভিতর হেঁটে বেড়াচ্ছি, দেখি পাহাড়ের কাছে যাওয়া যায় কিনা। হেঁটে হেঁটে যাই ওই পাহাড়টার কাছে। আমি যে কোথায় চলে যাচ্ছি একা একা জানি। আচ্ছা, পেলাম ওদেরকে। তারপরে হচ্ছে পাহাড়টা, একেবারে উপর থেকে নিচের ভিউটা দেখাবো। কি যে সুন্দর, অসম্ভব সুন্দর। ওই দূরে মূর্তির মতো যেগুলো দেখা যাচ্ছে ওগুলোই কিন্তু হুডুস। এই প্লেসটাতে আমার আগে আসা হয়নি, এই প্রথম আমি হুডুস দেখছি। হুডুসের কথা অনেক শুনেছি ফ্রেন্ডদের কাছ থেকে যারা এখানে এসেছে, এই প্রথমই আমার দেখা। দেখতে কেমন যেন মূর্তির মতো, অথবা মনে হচ্ছে অনেকগুলো বালি স্তূপ করা। এখানে দেওয়াই আছে হুডুসের মানে কি। এগুলো হচ্ছে হুডুস, এটা হচ্ছে পিকচারে, আর রিয়েলটা হচ্ছে এইখানে। আমি একটু জুম করে দেখাই, এই যে এগুলো। এই জায়গাটা একটা ট্রেইল, এখানে হাইক করা যায় এবং এখানে হুডুস আছে, এই যে খুবই সুন্দর। আমার ইচ্ছে করছে আমি ওখানে চলে যাই। এখনো দিনের আলো আছে, ঠান্ডা লাগছে, বাংলাদেশের শীতকালের মতো ঠান্ডাটা। ট্রেইল দিয়ে হেঁটে যাচ্ছি, এইখানে হাইক করে অনেক উপর পর্যন্ত মানুষ উঠছে, হাইক করে অনেক উপরে যায়।
চিন্তা করো আমরা যদি ইউ আর হিয়ার দ্যাট মিন্স এটা কত উপরে উঠে ট্রেইলটা দেখো আমরা যদি এখানে হই আমরা জাস্ট এখানে তার মানে এখানে একটা পয়েন্ট আছে এখানে একটা পয়েন্ট এরপর এখানে একটা পয়েন্ট এইভাবে যেতে যেতে এখানে একটা পয়েন্ট একেবারে শেষ মাথায় কত কিলোমিটার উপরে এটা লেখা আছে এখানে কত কিলোমিটার হাঁটতে হবে সেই জায়গায় যেতে পারবো ওরে এটা লেখা নাই কিন্তু বিশাল অনেক হাঁটা কি করো তোমরা কি করো মানে তোমার গ্লাসটা দাও আমাকে মেহেক তো খুবই খুশি ওর ফ্রেন্ডদেরকে পেয়ে সবাইকে একটা টেন্টে রাখা হয়েছে ওরা সবাই মিলে অনেক মজা করে খেলাধুলো করছে আমাদের আজকে রাতে থাকার জায়গা টেন্টের ভিতরে ম্যাট্রেস রেডি করা শেষ এগুলো হচ্ছে স্লিপিং ব্যাগ দুপুরবেলা লাঞ্চ করার পরে দুপুরবেলা অ্যাকচুয়ালি কি বিকাল হয়ে গেছিল আমাদের লাঞ্চ করতে করতে এরপরে আমরা ঘুরতে বের হই আশেপাশে ঘোরাঘুরি করি আড্ডা দিই তারপরে রাতের সন্ধ্যার দিকে আমরা মুড়ি মাখানো খাই এরপর এখন বারবিকিউ হবে রাতে ডিনার করে ঘুমিয়ে পড়বো তো আজকে সারাটা দিন অনেক মজা করেছি অনেক অনেক এনজয় করেছি সকালবেলা সকালটা কেমন কাটে সেটা আপনাদের সাথে শেয়ার করব এখন ডিনার করতে চলে যাব সাথে একটা টর্চ নিয়ে যাচ্ছি এখন রাতে 10:30 বাজে এখনো দিনের আলো দেখা যাচ্ছে বাইরে ওয়েদার হালকা ঠান্ডা টেম্পারেচার পজিটিভ 6-7 ক্যাম্পিং আসলে অবশ্যই শীতের কাপড় নিয়ে আসা উচিত কারণ রাতের বেলা অনেক ঠান্ডা হয়ে যায় ওয়েদার রাতে ডিনারে ছিল বারবিকিউ চিকেন সাথে ভাত নান আর দুপুরের বিফ কারি ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে আসলাম এখন শুয়ে পড়েছি কারণ আজকে সারাদিন অনেক ঘোরাঘুরি করেছি অনেক টায়ার্ড লাগছে এখন ঘুমিয়ে পড়ব সকালটা কিভাবে শুরু করি ক্যাম্পের মাঝে ফরেস্টের মাঝে আমাদের সকালটা কীরকম হয় কিভাবে আমরা শুরু করি আমি কালকে আপনাদের সাথে শেয়ার করব আজ এখানেই বিদায় নিচ্ছি